দর্শক, আমি এই মুহূর্তে আছি একটি গরুর হাটে। গরুর হাটে ওনাদেরকে একটি তথ্য দিব এবং সেই তথ্য অনুযায়ী ওনাদের কাছে জানতে চাইব যে আসলে ওনারা কোন দৃষ্টিতে দেখছেন। বাংলাদেশের হাইকোর্টের একজন আইনজীবী উনি রিট করেছে যে বিদেশ থেকে গরু আমদানির জন্য, কারণ গরুর খুব সংকট। আপনি কি মনে করেন? প্রচুর আমদানি, গরু কি বাইরে থেকে আমদানি করা লাগবে না? একেবারে হাইকোর্টের একজন আইনজীবী কিন্তু রিট করছে যে গরু আমদানি চায়। দেশের গরু খায় শেষ করা হবে না, কিন্তু হাইকোর্টের আইনজীবী ভুল সিদ্ধান্ত নিচ্ছে কি? দেশের গরু শেষ করা হবে না। আচ্ছা, হাইকোর্টে শেষ করা হবে না তাই? হ্যাঁ দর্শক, দেখেন হাইকোর্টের ওই আইনজীবী যে রিট করেছে যে বাংলাদেশে গরুর সংকট, অথচ এখানে যারা গরু এনেছে বলছে যে প্রচুর গরু আছে, গরুর কোনো সংকট হবে না এবং এই গরুর সংকট হবে না। দেখি আরো কয়েকজনের কাছে জিজ্ঞেস করি, আমি আরো কয়েকজনের কাছে জিজ্ঞেস করবো। গরু শেষ হবে না, আবার ইন্ডিয়ার গরু দিয়ে কি করবেন? ঠিক আছে ভাই, এখানে কেউ কি আছেন আপনি বলবেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্টে দেশের গরু খাইতে আছে না? বাংলাদেশের গরুই খায় না, অপর যে গরু বেশি হয়ে গেছে গা। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আজকে হাইকোর্টে রিট করেছে যে ভারত সহ অন্যান্য দেশ থেকে গরু আমদানি করতে হবে, কারণ বাংলাদেশে গরুর দাম বেশি, গরুর সংকট। আপনার মতে কি? গরু খায় উঠতেছে না বাংলাদেশে? গরু বাংলাদেশে গরু বেশি হয়ে গেছে, বাংলাদেশে বেশি। দেখেন আসলে দেশের গরু দেশেই খাইতেছে না, দেশেই খাইতেছে না। এই গরু দাম করে 80-85 হাজার, এই যে এই গরুটা 80-85 হাজার দাম করতেছে, অথচ আপনার খরচ গেছে 1.5 লক্ষ টাকা খরচ গেছে। তো দর্শক, সরাসরি ব্যাপারী এবং চাষি ও কৃষকের কাছ থেকে আপনারা শুনছেন যে হাইকোর্টের যে রিট দাবি করা হয়েছে ভারত বা অন্যান্য দেশ থেকে গরু আনার, সেক্ষেত্রে ওনারা বলছে যে বাংলাদেশে প্রচুর গরু আছে, গরু আমদানির দরকার নেই। আপনি কত দাম করতেছেন? এটা 30 হাজার, কত 30? 130, 1,30,000, এটা দাম 2 লক্ষ টাকা খরচ, 2 লাখ খরচ, অথচ উনি পুষাইতেছেন নাম করে 1,30,000। তাহলে 1 লক্ষ দাম করেছে। দেখেন দর্শক, গরুর দাম নাকি অনেক কম। আবার ওদিকে বড় বড় শিক্ষিতরা যারা হাইকোর্টের একেবারে বিচার কাজ করে, আপনি ব্যাপারী ভাই? আমি ব্যাপারী, 30 কইছে, 2 লক্ষ টাকা খরচ আমার, 5 লাখ টাকা।